হ্যালো বন্ধুরা লজিস্টিক কোম্পানিতে কাজ করতে চাও ছেলে এবং মেয়ে উভয়কে সুযোগ দিচ্ছে লজিস্টিক কোম্পানি যেখানে তোমাদের মাইনে থাকবে কুড়ি হাজার টাকার কাছাকাছি এবং তোমরা এখানে আট ঘন্টা কাজ করলেই হবে তাড়াতাড়ি ভিডিওতে সব কিছু দেখে নাও কীভাবে আবেদন করবে কত টাকা স্যালারি অনেকগুলো লজিস্টিক কোম্পানি রয়েছে যেরকম মহেন্দ্রা লজিস্টিক কোম্পানি পার্পেল লজিস্টিক কোম্পানি অ্যামাজন লজিস্টিক কোম্পানি এই সমস্ত যে লজিস্টিক কম হুন্ডাই টাটা এই সমস্ত লজিস্টিক কোম্পানিতে কিন্তু কর্মী নিয়োগ হয় ছমাস অন্তর অন্তর দেখো এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন আপনারা ছেলে এবং মেয়ে পুরুষ মহিলা বিবাহিত অবিবাহিত সকলেই কিন্তু এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন এখানে মোট শূন্য পদ রয়েছে একশো সত্তরটি মানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো সত্তরটির মতো একশো সত্তর জন পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে এখানে চাকরির জন্য তারপর বলেছে এটা কিন্তু সরকারি চাকরি না এটা কিন্তু প্রাইভেট চাকরি এটা সম্পূর্ণ প্রাইভেট চাকরি রকম সরকারি চাকরি না এটাকে কেউ সরকারি চাকরি ভাববেও না সরকারি চাকরি বা বাড়িতে বসে কাজ এই সমস্ত আপডেট পেতে টেলিগ্রামে তোমরা জয়েন করো টেলিগ্রাম লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে রয়েছে তারপর বলেছে এটা কিন্তু ফুল টাইম চাকরি অন রোল জব এটা কিন্তু কোনো রকমের পার্ট টাইম চাকরি না এটা ফুল টাইম চাকরি এখানে তোমাদের ফুল টাইম দিতে হবে অর্থাৎ এখানে তোমাদের আট থেকে ন ঘন্টা প্রত্যেক দিন কাজ করতে হবে থাকার জন্য কোম্পানি কিন্তু তোমাদের রুমের ব্যবস্থা করে দেবে কোম্পানি তোমাদের থাকার জন্য রুমের ব্যবস্থা করে দেবে এমনই বলা হয়েছে তারপর বলেছে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বলেছে নো কোনো রকমের এক্সপিরিয়েন্স বা কোনো রকমের অভিজ্ঞতা আপাতত এখন লাগছে না কাজে জয়েন করতে গেলে থাকার জন্য রুম দেবে কোম্পানি যারা যারা দূরের ক্যান্ডিডেট রয়েছে তোমরা কাজ করতে চাও থেকে তোমাদের কিন্তু রুমের ব্যবস্থা কোম্পানি নিজে করে দেবে এটা কিন্তু কোম্পানি বলা বলে দিয়েছে কোম্পানি বলা রয়েছে এরপর দেখো কী কী কাজ করতে হবে রয়েছে প্যাকিং প্যাকেজিংয়ের কাজ আদার্স চেকিং রিসিভ তারপর তোমার ডেটা এন্ট্রির কাজ লোডিং আনলোডিং হেল্পার লোডিং আনলোডিং আর হেল্পার পদেই কিন্তু অনেক কর্মী নিয়োগ চলে এখানে লজিস্টিক কোম্পানিতে কি হয় বড় বড় গাড়ির আমরা যে বাইক চালাই বা আমরা যে স্কুটি চালাই বা আমাদের চার চাকা তৈরি হয় এবং বাস তারপর অটো টোটো এই সমস্ত কিছুর পার্টস তৈরি হয় ফোর হুইলার চার চাকার পার্টস তৈরি হয় বাইকের স্কুটি বাইকের বিভিন্ন পার্টস এখানে তৈরি হয় লজিস্টিক কোম্পানিগুলোতে তো এই সমস্ত পার্টসগুলো প্যাকিং প্যাকেজিং করা সেগুলো চেকিং করা সেগুলো ম্যানুফ্যাকচারিং এই সমস্ত নানা রকমের কাজ কিন্তু এখানে রয়েছে প্রথম এক সপ্তাহ তোমাদের কিন্তু ট্রেনিং দিয়ে দেওয়া হবে এবং তোমরা তোমাদের নিজস্ব ডকুমেন্ট অবশ্যই নিয়ে যাবে এরপর বলেছে মাসিক বেতন বা স্যালারি তোমরা কত পাবে দেখো এখানে বলা হয়েছে মাসের কুড়ি তারিখের মধ্যে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে এবং তোমাদের যে স্যালারি সেই স্যালারি থাকবে চোদ্দো হাজার টাকা সেই স্যালারি থাকবে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা থেকে স্টার্টিং রয়েছে ঠিক আছে এখানে মাসিক বেতন এবং কোয়ালিফিকেশান কি বলেছে বলেছে কোনো রকমের কোনো যোগ্যতা পড়াশোনা সেই সমস্ত কিছু লাগবে না তবে এখানে কিন্তু তোমাদের অষ্টম শ্রেণী মাধ্যমিক পাশ করাটা বাধ্যতামূলক এখানে কী কী ফ্যাসিলিটিস পাবে তোমরা এখানে ইএসআই পেয়ে যাবে মেডিকেল ইন্স্যুরেন্স ইএসআই তোমরা এখানে পেয়ে যাবে তারপর বলেছে ডিউটি টাইম বা ডিউটির সময় কত ডিউটি টাইম বা ডিউটির সময় হচ্ছে আট থেকে ন ঘন্টা এবং তোমাদের তিরিশ মিনিট মতো টিফিন ব্রেক দেওয়া হবে এখানে কিন্তু শুধুমাত্র দিনের বেলায় কাজ হবে কোনো রকম কিন্তু নাইট শিফট কাজ কোনো রকম নাইট শিফটে কাজ হচ্ছে না এখানে পুরুষ এবং মহিলা যেহেতু আবেদন করবেন সেই কারণে কিন্তু এখানে তিরিশ মিনিট মতো টিফিন ব্রেক দেওয়া হবে যেটাকে লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেক বলা হচ্ছে এবং এখানে শুধুমাত্র ডে শিফ্ট রয়েছে রকম নাইট শিফ্ট কিন্তু এখানে নেই সপ্তাহে আপনারা একদিন ছুটি পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা প্রত্যেকে ছেলে এবং মেয়ে উভয় সপ্তাহে একদিনগুলো ছুটি পাবেন মানে মাসে আপনাদের ছাব্বিশ দিন কাজ করতে হচ্ছে এবং ন্যাশনাল হলিডেগুলোতেও কিন্তু আপনাদের এখানে ছুটি থাকবে এই কাজটি কিন্তু সম্পূর্ণ প্রাইভেট চাকরি জেনুইন চাকরি এখানে তোমরা সরাসরি চলে যাবে গিয়ে নিয়েও হয়ে যাবে কোনো রকমের কোনো চার্জেস নেই এখানে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই মানে কি করে আবেদন করবে তোমরা আবেদন করার জন্য অফলাইনে আবেদন করতে পারবেন অনলাইনেও করতে পারবেন অফলাইনে আবেদন করার জন্য এই আমি নাম্বার দিয়ে দেবো ভিডিও শেষে সেখানে ফোন করলেই হবে পুজোয় পোনার্স অ্যাভেলেবেল রয়েছে জব লোকেশান কোথায় কোথায় মানে কাজের লোকেশানগুলো এক নজরে তোমরা তাড়াতাড়ি দেখে নাও কলকাতা গুরাব শ্রীরামপুর কল্যাণী ব্যারাকপুর হুগলি মানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হুগলি হাওড়া বারুইপুর বর্ধমান দুর্গাপুর মেদিনীপুর বাঁকুড়া ইত্যাদি জায়গায় অফলাইনে আবেদন করার জন্য নিচে দেওয়া নাম্বারে অনলাইনে আবেদন করতে গেলে এখানে তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে গিয়ে অ্যাপ্লাইয়ে ক্লিক করবে গ্রিন কালারের একটা হ্যাঁ তারপর এক্সিস্টিং অ্যাকাউন্ট কারুর নেই সেই জন্য রেজিস্টার করবে রেজিস্টার হেয়ারে ক্লিক করে তোমাদের নাম লাস্ট নেম জব টাইটেল এই সমস্ত কিছু লিখে সমস্ত কিছু দিয়ে ইমেল পাসওয়ার্ড এই সমস্ত দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর আপ তোমরা এখানে সিবি আপলোড করতে পারবে